আর তো মানবতার সেবায় কাজ করার সংস্থা লতিফি হ্যান্ডসের উদ্যোগে দুটি ক্যাম্পে সহস্রাধিক রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। জকিগঞ্জের ফুলতলি ও গুটার গ্রামে পৃথক চক্ষু শিবিরের আওতায় চোখের ছানি ও নালি অপারেশন, চশমা প্রদান সহ রোগীদের চিকিৎসা প্রদান করেছে সংস্থাটি। স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, এখন পর্যন্ত 71 জন রোগীর চোখ অপারেশন সম্পন্ন হয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। জানা গেছে, আগামী 3 জানুয়ারি দক্ষিণ সুরমার মঞ্জুলাল সাহেব বাড়িতে তৃতীয় ক্যাম্প ও চতুর্থ ক্যাম্প জগন্নাথপুরের মিরপুরে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, লতিফি হ্যান্ডস সারা বছর মানব কল্যাণমুখী নানা কার্যক্রমের মাধ্যমে জকিগঞ্জ সহ সারা দেশের অসহায় এতিম, বিধবা ও প্রতিবন্ধী সহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কাজ করে থাকে। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।